ইরান ভূখণ্ডে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। প্রথম দিকে এমন খবর প্রচার হলেও পরে দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের খবর জানানো হয়। এদিকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি ইরানের বার্তা সংস্থা ফারোসের। প্রথম দিকে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করা হলেও পরে তেহরান সহ দেশ জুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ইরানের ইস্ফাহান সহ কয়েকটি শহরে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম দিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বলা হলেও পরে একে বিস্ফোরণ বলে দাবি করে ইরান। পরবর্তীতে হামলার কথা অস্বীকার করে তেল আবিব ও তেহরান। সময় যত গড়াতে থাকে, ইরানে ইসরায়েল আদৌ হামলা চালিয়েছে নাকি বিস্ফোরণ তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। সবশেষ ইস্ফাহান শহরে সেনাঘাটির কাছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের বার্তা সংস্থা ফার্স। সেগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। ইসরায়েল হামলা চালালেও পাল্টা প্রতিশোধ নেয়ার কোনো ইচ্ছা আপাতত নেই বলে জানিয়েছে তেহরান। ইস্ফাহানে বড় বিমান ঘাটির পাশাপাশি রয়েছে পারমাণবিক সংস্থাও। হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। দুপক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন সংস্থা প্রধান রাফায়েল গ্রোসি। ইস্ফাহান শহরটিকে কৌশলগত যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। বিস্ফোরণের পর শহরটির সব ফ্লাইট স্থগিত করা হলেও পরে তেহরান সহ দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। গেল 14 এপ্রিল রাতে ইসরায়েলে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ নিয়ে সপ্তাহ জুড়ে বিশ্ব রাজনীতিতে বিরাজ করছে চরম উত্তেজনা, যার বদলা হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও পাল্টা হামলার ঘোষণা দেয় ইসরায়েল। মৌসুমী শান্তা, DBC News Desk।